আসসালামু আলাইকুম, টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে গেলে খুব বেশি প্রয়োজন পড়ে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেওয়ার। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে নতুন নিয়মে খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার সাথে থাকা মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি। এজন্য জিমেলের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এই যে এটি হচ্ছে জিমেলের অফিসিয়াল অ্যাপস, এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পরে সোজা উপরে ডান কর্নারে লক্ষ্য করুন, এই যে উপরে ডান কর্নারে আপনার প্রোফাইল পিকচার শো করতে পারে অথবা এরকম আইকন একটা শো করতে পারে, ঠিক এই জায়গায় আপনি ক্লিক করে নেবেন। এখানে আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর যতগুলো ইমেল আপনার এই অ্যাপসে লগ ইন অবস্থায় রয়েছে সবগুলো শো করবে। যেই ইমেলের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন ঠিক সেই ইমেলের উপর ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি লেখা খুঁজে পাবেন, ঠিক এই জায়গায় ক্লিক করে দেবেন। আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই লেখার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন এই যে উপরের লেখাগুলো হোম, পার্সোনাল ইনফো, এই যে লেখাগুলো রয়েছে এগুলো টেনে নেবেন, নিয়ে বাম প্রান্তে ছেড়ে দেবেন। দেওয়ার পর সোজা উপরের দিকে লক্ষ্য করুন, এখানে রয়েছে সিকিউরিটি নামে একটি লেখা। এই সিকিউরিটি অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি সিকিউরিটি অপশনে ক্লিক করে নিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু স্ক্রল ডাউন করে আসব, এসে এখানে লক্ষ্য করুন পাসওয়ার্ড নামে একটি লেখা দেখাচ্ছে, ঠিক এই জায়গায় আমাকে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পাসওয়ার্ড যে লেখাটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। উপরে লক্ষ্য করুন ইন্টারিয়র পাসওয়ার্ড, অর্থাৎ ভেরিফাই করে নিতে হবে আমার যে এই ইমেল অ্যাকাউন্টটি আমার এবং আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, তা ভেরিফাই করার জন্য আমাকে এই ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তারপরে এই যে নেক্সট নামে যে অপশনটি, পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক এখানে ক্লিক করে দিতে হবে। নেওয়ার পরে এখন আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিয়ে দিচ্ছে। এখানে দেখুন নিউ পাসওয়ার্ড রয়েছে, তারপরে একটু নিচের দিকে লক্ষ্য করুন কনফার্মেশন পাসওয়ার্ড রয়েছে। আমাকে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো মেনে চলতে হবে, অবশ্যই 8 ডিজিটের ক্যারেক্টার দিতে হবে, এখানে 8 ডিজিটের কম হলে নেবে না। তারপরে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি পূর্বে আমরা ইউজ করেছি এরকম কোনো পাসওয়ার্ড এখানে দেওয়া যাবে না। তো নতুন যে আমরা একটি পাসওয়ার্ড দেব তার শুরুতে আগে দিয়ে দিলাম, নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন নিচে রয়েছে কনফার্মেশন পাসওয়ার্ড, অর্থাৎ উপরের যে পাসওয়ার্ডটি দিব সেম পাসওয়ার্ডটি কনফার্মেশন পাসওয়ার্ডেও আমি দিয়ে দিব। আমি দুইটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমার দুইটি পাসওয়ার্ড দেওয়া শেষ। এই যে কনফার্মেশন পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড যেটা নিউ পাসওয়ার্ড যেখানে দিয়েছিলাম ঠিক সেই পাসওয়ার্ডটি কনফার্মেশন পাসওয়ার্ডেও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করুন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি লেখা দেখাচ্ছে, এখানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি আমার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। ওয়েল, ফাইনালি আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা ক্লোজ নামে যে লেখাটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে বের হয়ে আসব, আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। উপরের দিকে যদি লক্ষ্য করুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি নামে একটি মেসেজ দেখাচ্ছে, যার অর্থ হলো আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে সফলভাবে। এখন আমরা ক্লোজ নামে যে লেখাটি দেখাচ্ছে এখানে ক্লিক করে বের হয়ে আসব, আমার অ্যাকাউন্টের অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।